বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আকন্দ ফ্রম আকন্দ এডুকেশন ইউটিউব চ্যানেল। আমি তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের মাঝে জেএসসি গণিতের 4.1-এর 10-11 এই অঙ্ক দুইটা তোমাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে যেন পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথমে অঙ্কটা দেখবো আমরা, যে 10 নম্বর অঙ্কটাতে কী বলছে। 10-এ বলছে যে m+1/n, এখানে বলছে যে m+1/m = যদি 2 হয় তাহলে m^4+1/m^4 = 2। এইটা আমাদেরকে বের করতে বলছে, অঙ্কটা আমার কাছে করা আছে, জাস্ট বুঝাই দিব। দেখো যে দেওয়া আছে m+1/m = 2, আর এখানে যে আমাদের রিকোয়ারমেন্ট বলছে যে m^4+1/m^4 = 2, এখানে কিন্তু প্লাস দেওয়া আছে। তাহলে আমরা যে দেওয়া আছে ওই দেয়া আছে থেকে যে এই অংশটুকু থেকে এই অংশটুকুকে দুইবার বর্গ করলে 4 চলে আসে, একবার বর্গ করলে আসবে হচ্ছে স্কোয়ার, পুনরায় যদি বর্গ করি তাহলে আসবে যে 4। এটাই আমরা দেখব। দেখো যে m+1/m = 2, এটার উপপক্ষকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আসে হচ্ছে যে উভয়পক্ষকে বর্গ করলে এখানে একটা সূত্র পড়ে, এটাকে যদি m কে যদি আমরা a ধরি আর 1/m কে যদি আমরা b ধরি তাহলে a+b² সূত্র। a+b² সূত্র অ্যাজ ইউ নো m ইজ মানে a² + 2ab + b² = 4, আর এখানে m দুইটাকে কেটে দাও তাহলে থাকে শুধু m² আর এটা থাকে +1/m। এই স্কোয়ারটা কিন্তু দুইটার মধ্যে আছে, 1 এবং m দুইটার মধ্যে আছে। সো তুমি যদি এটাকে ভাঙায় দাও তাহলে 1 এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন, রেজাল্ট 1 আসে, আর হচ্ছে যে m² = এই দেখো যে এই 4, আর এখানে আছে +2, ও যদি ওইটাকে ওই পাশে নিয়ে যাই আমরা তাহলে হবে যে -2। তাহলে m² + 1/m² = আমরা প্লাসে 2 একটা রেজাল্ট পেলাম, মানে 4 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে থাকে 2। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো m² পর্যন্ত পেয়ে গেছি, আমাদের দরকার হচ্ছে m^4 পর্যন্ত। তাহলে আমরা এটাকে যদি আবারও বর্গ করি তাহলে 4 চলে আসবে, এটাকে আবার যদি আমরা হল মানে উপপক্ষটাকে যদি আমরা আবার বর্গ করে দিই তাহলে আসে m মানে এটাকে যদি আবারও a ধরো, এটাকে যদি b ধরো তাহলে a+b² সূত্রটা আসতেছে। তবে আমি একটা কথা মাঝখানে তোমাদেরকে বলে নিব, সেটা হচ্ছে এখন আমরা a ধরছি কিন্তু m² a ধরছি, এবং b ধরছি কাকে, m^1/m² আমরা b ধরছি কিন্তু এখন, দেখছো। তাহলে আমাদেরকে এই স্কোয়ার মানে m² এর উপর আরো একটা স্কোয়ার দিতে হবে, কারণ m² হচ্ছে এখানে শুধুমাত্র a। তাহলে দেখো যে a² মানে m² এর উপর একটা হলো স্কোয়ার, তাহলে a² + 2ab + b² = 2 ভাঙলে আসে যে 4। তাহলে দেখো 2×2=4, a m² কাটা তাহলে এখানে থাকে +2, ওই পাশে গিয়ে হবে যে -2, আর এখানে এইখানটাতে কি থাকে, এই 1 তো 1ই থাকবে আর m² আর এখানে 2, গুণের পাওয়ারের উপরে পাওয়ার থাকলে হয় গুণ, 2×2=4, তাহলে m^4। তাহলে দেখছো যে এই লাইনটা আসছে আমাদের, যেটা অ্যাকচুয়ালি দেখাতে বলে দিছে এই লাইনটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে আশা রাখি যে তোমরা এই অঙ্কটা বুঝে গিয়েছো। তারপরে কথা 11 নম্বর অঙ্কটা দেখো, x+y = হচ্ছে যে 12 এবং xy = হচ্ছে যে 27। এখন দেখাইতে বলছে যে x-y² এর মান এবং x² + y² এই দুইটা রিকোয়ারমেন্ট আমাদেরকে দিয়ে দিছে। এটা আমরা দেখাবো যে ফার্স্টে আমরা লিখে নিব যে দেয়া আছে কি কি। দেখো যে দেয়া আছে x+y = 12 এবং xy = 27। এখন আমরা জানি আমরা কেন এটা দিয়ে লিখব, কারণ হচ্ছে যে আমাদেরকে বলছে যে x-y² এর একটা মান দরকার। সো আমরা x-y এর মানে হোল স্কোয়ার এর একটা মান লিখব। তাহলে আমরা জানি যে x-y² a+b² - 4ab। এখন কোশ্চেন করতে পারো যে ম্যাম আমরা তো a-b² এর অন্য আরেকটা সূত্র জানি, আপনি এটা কি লিখলেন। হ্যাঁ, এটা লিখছি কারণ হচ্ছে যে আমাদের প্রথমে দেওয়া আছে যে এলিমেন্ট গুলো ওইটার উপরে নজর রেখে তারপর সূত্র লিখতে হবে। এখন আমি যদি এটাকে সিম্পলি a-b² সূত্রটা লিখতাম যে a² + 2ab + 4 মানে b², এটা যদি আমরা লিখতাম তাহলে এই মানগুলো বসাইতে পারতাম না। তো এই মানগুলো যেন আমরা বসাতে পারি সেই দিকটাতে আমাদেরকে খেয়াল রাখতে হয়েছে, আর এই কারণে আমরা এই অনুসিদ্ধান্তটা লিখছি, ঠিক আছে। a-b² অনুসিদ্ধান্ত কি, a+b² - 4ab, এখানে যদি আমরা প্লাস দিই তাহলে এখানে হবে মাইনাস। তবে এটা আমি মনে রাখার জন্য বলছি, কিন্তু সূত্রটা খুব ভালোভাবে বুঝাই দিছি, অন্য একটা ভিডিওতে তোমরা কষ্ট করে খুঁজে নিবা। তাহলে দেখো যে x+y এর মান কি হয়, হচ্ছে যে 12 বসাও। হ্যাঁ, তারপরে হচ্ছে
4 আর ইনটু x এর মান হচ্ছে যে 7 এই 27 এই যে দেখছো এই 27 টাকে বসাও এটাকে পাওয়ার বাঙ্গালে আসে 144 মাইনাস আর এটাকে এটা গুণ করলে আসে এত তাহলে রেজাল্ট হয় এত আমাদেরকে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বের করতে তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত লিখব সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখানে কেন প্লাস a প্লাস b হোল স্কয়ার লিখছি কারণ এই যে এই মানটা আমাকে বসাতে হবে এটা আছে প্লাসে দেখো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখন এটার জায়গায় মান বসাও মাইনাস এই 2 এর জায়গায় বসায় দাও x এর মান হচ্ছে 27 তোমরা আশা রাখি যেটা বুঝে গিয়েছো উত্তর আসে 90 তাহলে আশা রাখি যে তোমরা এই দুইটা অঙ্ক খুব ভালোভাবে করতে পারবা সো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে পারো সো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ